ফসল রোপণ করলাম, বপন করলাম আমরা, আর তোমার আল্লাহ এখন তো এরিয়া ভাতের উপরে ভাগ বসাইতে আসছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। বনি ইসরায়েল পয়গম্বরদের ভিতরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম হুজুরের 570 বছর আগে, হুজুরের 570 বছর আগে, হ্যাঁ 570। এখন এই ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 600 বছর আগে, 700 বছর আগে বনি ইসরায়েলদের একটা কওম ছিল, কওমে সাবা, কওমে সাবা। কোরআন শরীফের 22 পার একটা সূরা আছে, সূরায়ে সাবা, লাকাদ কানা লাকুম ফি সাবা ইন ও মাসকানিহিম আয়া। সাবা মুল্লুক, আর তাদের দেশ, তাদের দেশের জমিনের উর্বরতা, ফসলের প্রাচুর্য, আল্লাহর নেয়ামতের টৈটম্বুর ভরপুর অবস্থান যা আমি তাদেরকে দিয়েছিলাম, সেই সাবা মুল্লুকের দিকে তোমরা একটু তাকাও। ওরা কাজটা কী করেছিল, সাগরের পাড়ে একদিকে ছিল বর্তমান ইয়ামান, আর দক্ষিণ উত্তর দিকে ছিল ওমান। ইয়ামান এবং ওমান এই দুইটা দেশের মাঝখানে সৌদি আরবের এই এলাকার বড় মরুভূমি রাব আল খালি, রাব আল খালি, পাহাড় থেকে পানির ঝর্ণা নামত। ওরা সাগরের পাড় দিয়ে, বাম দিয়ে, সাগরের লোনা পানি যেন উঠতে না পারে, পাহাড়ের মিষ্টি পানি এটাকে আটকায় রেখে শেষ প্রকল্প, একেবারে গ্রামে গ্রামে রন্ড্রে রন্ড্রে তারা এইভাবে শেষ প্রকল্প করে, যখন ফসল ফল ফলা দিয়ে এগুলা লাগালো, কোরআন বলছে জান্নাতান ইয়ামিনে ওয়া শিমাল, যেদিকে তাকাও শুধু বাগ বাগান, ফল ফলা দি, ফসল ফসল ভরপুর টৈটম্বুর, কোনো নিয়ামতের অভাব নাই। এখন তারা একেবারে অনেক পয়সার মালিক হয়ে গেছে, কোনো দুর্ভিক্ষের নামগন্ধ নাই, সবাই সচ্ছল। আল্লাহ একজন নবী পাঠালেন, নবী তুমি যাও, ওদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহর একটা অংশ আছে। ওয়া তু হাক্কাহু ইয়াউমা হিসাবিহি, কোরআন বলছে যেদিন ফসল তুলবে সেদিন আল্লাহর একটা ভাগ এখানে আছে। ইসলামের যাকাত বিধানে কোনোটাতে 10 ভাগের এক ভাগ, কোনোখানে 20 ভাগের এক ভাগ, কোনোখানে 40 ভাগের এক ভাগ যাকাত হিসাবে আর কি, এটা আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাই দিলাম। এখন সেখানে গিয়ে নবী যখন বললেন যেই পানি পাহাড় থেকে এসেছে আল্লাহর দান, যেই জমিনে বীজ রোপণ করেছ আল্লাহর দান, সব আল্লাহর নেয়ামত, এখন তোমরা এগুলো ভোগ করবে, খাবে, আল্লাহ ভোগ করার জন্যই দিয়েছেন, কিন্তু আল্লাহর একটা হক আছে যাকাত, যাকাত। এইবার বোধ হয় আমি আরও ক্লিয়ার করতে পেরেছি, এই ফলের এই প্রোডাকশনের যাকাত। ওরা বলল পানি সিঞ্চন করলাম আমরা, এইটা করলাম আমরা, ফসল রোপণ করলাম, বপন করলাম আমরা, আর তোমার আল্লাহ এখন তো এরিয়া ভাতের উপরে ভাগ বসাইতে আসছে, আমরা একটা কোম্পানির লোক না, আর যাই হোক আমরা যাকাত দেব না। আল্লাহ ছোট্ট ইন্দুর লাগিয়ে দিলে, ইন্দুর পাহাড় থেকে আল্লাহ ইন্দুরের পাল ছেড়ে দিলেন, ওই নমরুদের মশার মতো। তফসির কারকগণ লেখেন, আল্লামা খাকানি রহমতুল্লাহ লিখেছেন, একটা মাদি ইঁদুর, নারী ইঁদুর, পাহাড় থেকে বের হয়ে বাঁধের কুলে যাওয়া পর্যন্ত 10 বার বাচ্চা দিয়েছে, 10 বার। বুঝেন অবস্থাটা, যে ইঁদুর পাহাড় থেকে যদি 100 রওনা করে থাকে, বান্দর গোড়ায় যেতে যেতে 1 লাখ হয়ে গেছে, শুধু প্রোডাকশন প্রোডাকশন। আর যেইটাকে তারা প্রসব করে সঙ্গে সঙ্গে সে আনা হয়ে যায়, বালেক হয়ে যায়, সঙ্গে সঙ্গে কর্মক্ষম হয়ে যায়। ইঁদুর গিয়ে তাদের বানটার একদিক থেকে আক্রমণ করলো, ইঁদুর ঢুকে বানটাকে ছিদ্র করে দিল, দেওয়ার বড়া চিৎকার আরম্ভ করলো, শেষ রাতের ঘটনা, শেষ রাতের চিৎকার যখন শুরু করে দিল, তখন লোকজন দৌড়াদৌড়ি করে কোদাল নিয়ে শাবল নিয়ে, বান ভেঙে গেছে, বান ছুটে গেছে, কোন দিকে পূর্ব দিকে, সব পূর্ব দিকে দৌড় দিছে, ওখানে গিয়ে মাটি কোবায় বান দেওয়ার চেষ্টা করে, পশ্চিম দিকে ছুটছে, দক্ষিণ দিকে ছুটছে, ইন্দুরের মধ্যে এমন বরকত, এবার চারিদিক থেকে বান ভাঙা জোয়ার এসে এমনভাবে এটাকে পানির একটা ঘোল এইভাবে দিয়ে, তারপরে তাদের যত প্রোডাকশন, যত বাঁধ, যত স্থাপত্য, যত বাড়িঘর, যত ফল ফসল, সব একটানে সাগরে নিয়ে বিলীন করে দিল। আল্লাহ পাক বলছেন অসেদ্রুন কালিল, দুই একটা বাবলা গাছ আর কচির দুই একটা বরই গাছ ছাড়া এখানে আর কিছুই ছিল না। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এবারে আসুন কামে আদ, কামে সামুদ। কাউমে আদের বসতি ছিল
নূহ আলাইহিস সালামের পরে, কাউমে আদ বনি ইসরায়েলের এই কম তাদের বসতি ছিল বর্তমান ইয়ামান এবং ওমান এই দুইটা দেশের মাঝখানে। রাব আল খালি এই মরুভূমির ইরান প্রান্তে একটা বিশাল এলাকায় তারা বসবাস করত, কাউমে আদ, যাদেরকে আল্লাহ পাক বলছেন তারা বড় বড় কিলকের মালিক ছিল। কানু আসাদ্য মিনকুম কুয়াতান, তাদের এক একজনের বডি স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার যে মধ্যম সাইজের ছিল সে 60 হাত লম্বা ছিল, 60 হাত। একটা মানুষ যদি 60 হাত লম্বা হয়, তফসির কারকগণ আমাদেরকে কিভাবে বুঝাবেন, তারা উদাহরণ দিয়ে বলছেন রুস হোম কাল কোব্বাতিল মাসাজেদ, তাদের মাথাগুলো ছিল মসজিদের গম্বুজের মতো, এবার খাটে। তাদের হাতের বাজু ছিল দালানের পিলারের মতো, কালেমাদের দিয়ার, হাদিসে এইভাবে বলেছে, তাফসিরে এইভাবে লিখেছে, দালানের থামের মতো তাদের হাত ছিল। বলুন একটা মানুষের গায়ে 100 হাতির শক্তি ছিল, 100 হাতির। ওয়াম্মা আদন ফাহুলে কিউ বেরিহিন সরসরিন আতিয়া, একদিন শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কাওমে আদের উপর একটা ঘূর্ণিঝড় পাঠালেন, সাইক্লোন। ঘূর্ণিঝড়টা তাদের এলাকা জনপদের উপর দিয়ে একাধারে সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা, কোরআন আয়াত, আমি সবগুলো কোরআন আয়াত বলছি কিন্তু এই মুহূর্তে, একাধারে 7 দিন 8 রাত হুসুমান একই গতিতে। আমরা যে ঘূর্ণিঝড় দেখি একবার জোরে মারে আবার একটু থামে, যখন জোরে মারে তখন লাই লাই লান্তা সুবহানাকা জোরে পড়ি, আর যখন আস্তে আসে তখন লাই লাই লান্তা সুবহানাকা এবার আস্তে পড়ে। কিন্তু একাধারে 7 রাত 8 দিন হুসুমান একই স্পিডে একই গতিতে 7 রাত 8 দিন এই তুফানটা চলে যাওয়াল পরে আল্লাহ পাক বলেন হাল তারা লাহম বাকিয়া, সেখানে দৈত্যের মতো 60 হাত লম্বা এক একটা মানুষ, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, ঘূর্ণিঝড় তাদেরকে চূর্ণিত বিচূর্ণিত একাকার মেশাকার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। বাদশাহ খালেদ সৌদি আরবের, তার শাসনামলে এই যে রাব আল খালি যেখানে মরুভূমির বালি সরাইলে বড় বড় কিলক বড় বড় পিলার এগুলো পাওয়া যায়, কামে আদের বসবাসের স্থান, সেখানে একদল আমেরিকান জার্মান ফ্রান্স এই 3 দেশের একদল আবহাওয়া বিজ্ঞানী তাদেরকে এনে একাধারে 2 বছর এই রাব আল খালি কামে আদের এলাকা এখানে খনন কাজ করে ভিতরে যেই ভাঙ্গাসুরা পাহাড় ধ্বংসাবশেষ ভগ্নাবশেষ এগুলোর উপরে তারা কম্পিউটার জরিপ করেছে, কম্পিউটার জরিপ করে তারা সবাই একমত হয়ে বলেছে আজ থেকে 6000 বছর আগে, আজ থেকে 6000 বছর আগে রাব আল খালি মরুভূমি যেখানে কাওমে আদের বসতি ছিল সেখানে 7 দিন 8 রাত পর্যন্ত একই গতিতে যে ঘূর্ণিঝড়টা বয়ে গিয়েছিল এই ঘূর্ণিঝড়টার স্পিড গতি ঘন্টায় কমপক্ষে 6 থেকে 6500 মাইল বেগে ছিল। সে আল্লাহ বোধ হয় এখন নাই। প্রিয় দর্শক ভাই বোনেরা, আল্লাহ থাকলেও বোধ হয় আল্লাহ সেই শক্তি নাই, আল্লাহ বোধ হয় এখন লাঠিবট দিয়ে হাঁটে, নাউজুবিল্লাহ বুড়া হয়ে গেছে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে, ব্যাপারটা এমন নাকি? হুয়াল আব্বাল আল আখেরো, অনন্ত কোটি বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, আন্নাল কুয়াতালিল্লাহ জামিয়া, তখন সক্ষমতা যা ছিল এখন তা আছে, অনন্তকাল পর্যন্ত তাই থাকবে।